চট্টগ্রামের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনে স্নাতকোত্তর শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। দুপুরে নগরীর হোটেল র‍্যাডিসন ব্লু বে ভিউতে এই সমাবর্তনের আয়োজন করা হয়। আফগানিস্তান সংকটে নারী শিক্ষা সহায়তায় বিশেষ এই স্নাতকোত্তর কোর্সে দেশটির 19 জন সহ মোট 21 জন নারী শিক্ষার্থী এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন থেকে ডিগ্রি অর্জন করেছেন। সমাবর্তনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করা ডিগ্রি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় কাজে লাগবে। এ সময় ডিগ্রি অর্জনকারীদের দেশ ও বিশ্বের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। পরে সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমনি শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।